রায়াবাড়ি এলাকায় সরকারি জায়গায় পাট্টা প্রাপকরা সেই জায়গা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ও এলাকায় বসবাসরত সংখ্যালঘু মানুষদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় ফলে পুলিশের সামনে সংঘর্ষ ঘটে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের জের ধরে ওই এলাকার এক সংখ্যালঘু ব্যক্তির বসত ঘরে আগুন লাগিয়ে দেয় সেই জায়গার পাট্টা প্রাপকরা শনিবার সেই জায়গার পাট্টা প্রাপকরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যখন তাদের জায়গার জঙ্গল পরিষ্কার করতে যায় তখনই বাধিকল গোল এ বিষয়ে সেখানে বসবাসকারী পরিবারগুলোর অভিযোগ পাট্টা প্রাপকরা তাদের বাড়িঘরে ঢিল ছুঁড়তে থাকে এমনকি সে পরিবারগুলোর মধ্যে একটি বাড়িতে আগুনও লাগিয়ে দেয় পাশাপাশি তারা আরও জানান যে কিছু বছর পূর্বে সেই জায়গায় বসবাসরত পঁচিশ পরিবারকে বাংলাদেশি বলে সেই জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছিল আদালত কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে তাদের যে সকল নথিপত্র থাকা প্রয়োজন সেই সকল নথিপত্র প্রদর্শন করে বর্তমানে তারা এই স্থানে বসবাস করছেন কিন্তু শনিবার প্রশাসনের পক্ষ থেকে তাদের তিন দিনের মধ্যে সেই স্থান খালি করার জন্য হুমকি দেওয়া হয়েছে আর যদি তিন দিনের মধ্যে সেই স্থান খালি না করেন তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করারও হুমকি প্রদান করা হয় তাদের আমি সকাল থেকে কিছু বুঝলাম না আমি কাজে গেছি গা কাজে যাওয়ার পরে টাউন থেকে আমি ফোন করছে আপনি কই যান আমরা বাড়ির এই শাহজান মিয়া আপনি কই জান আমি আমি তো কাজে আইছি টাউনে তখন ভাবে এইভাবে বাড়িঘর তো যাইতে আছে তখন আমি কাজ সাজ বন্ধ করে আমি তার দৌড়ে আইছি দেখ এনেক প্রশাসন লোক আছে নি কয় আছে এই ডুবু আছে অফিস আছে আর অন্য অন্য নেতৃবৃন্দরা আছে বড়ো বড়ো অফিসাররা তে তারা থাকাকালীন একটা বাড়ির ভিতরে ভিতরে আগুন কি কইরা কি কারণে আগুনটা লাগা হইছে আমরা এখান থেকে সরে ফাটা পাইছে ফাটা ভাই থাকলে মাননীয় ডিএম তারা জায়গা না আচ্ছা কারা লাগাইছে লাগাইছে এই লুকুর তারা যে ঢুকছে এখানে এই পার্টি কোন আইছিল এখানে করার কোনো নোটিশ কি করে আমার কাছে আমরা হাজার এই আঠারো পরে কয় একবার দিছে দিয়েছে তখন আমরা আপিল করছি কেস করছি সিভিল কোর্টে সিভিল কোর্টে কেস করার পরে এরপরে আমরা আবার হাই কোর্টেও কেস করছি আমরা বলে বাংলাদেশি লোক প্রমাণ দেখাইতাম তখন আমরা আমরা ডকুমেন্ট যা ছিল এই দেশের নাগরিক হিসাবে আমরা তার ডকুমেন্ট তার দেখাইছি প্রচুর লোক লেগেছে স্যার প্রচুর লোক নিয়ে আনিয়া বাড়ি ঘরে আমরা গুলাইল টুলাইল মারছে বেড়া টেরা বাইরে আর আমরা স্যার হুমকি দিয়া গেছে কইছে আমরা তিন দিনের মধ্যে যদি সইরা না যায় তারা 26 তারিখে আবার আইব আইলে খুব খারাপ হইতো পারে আচ্ছা এই জায়গাগুলো তো আদালতের নির্দেশ যে আপনার ওটা লিগা আপনাদের নোটিশ জারি করছে একবার অভিযানও করছে ভাঙছে তারপরে কি গেছিলেন না আপনারা না স্যার গেছি না আমরা কোন যাওয়ার জায়গা নাই স্যার কোন যাওয়ার জায়গা নাই স্যার আমরার আমরা যদি জায়গা থাকতো স্যার ভাইতাম কোন যদি আর সরকার চাই আমরা সরকারে তোলে আপনারা যে কোন একটা জায়গা দি আনবারে উৎছেদ করতে পারে আমরা কোন কিচ্ছু নাই স্যার তবেই সংঘর্ষের বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করলেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপদ দত্ত ওনার বক্তব্য ওই পাঠটা প্রাপকরা শুধুমাত্র জঙ্গল পরিষ্কার করতে এসেছিল আর সেই কাজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হয়েছে এবং সেই কাজ চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি জমাতিয়া কমিউনিটির কমিউনিটি পাট্টা প্রাপক যারা আছেন রায়াবাড়ি কিল্লা রায়াবাড়ি এরিয়াতে তারা তাদের নিজের যে জায়গাটা প্রসেস করবে কাজ করবে জঙ্গল ক্লিনিং করবে সেভাবে যেখানেও সেটা অলরেডি কিছু লোকের এখানে ডিসপিউটেড ল্যান্ড কিছু লোকের অকুপেশন নিয়ে বা জায়গার সীমানা নিয়ে তার জন্য আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা এখানে পুলিশের অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমাদের সঙ্গে ডিসিএমও আছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো অপ্রীতিকর কিছু হয়নি তারা তারার মতো কাজ করে চলে গেছে একদম একটা অভিযোগ আসছিল যারা এখানে বসবাসরত যারা রয়েছেন তারা অভিযোগ করছে তাদের একটি ঘরে আগুন লাগানো হয়েছে এবং রাবার গাছ তাদের কাটা হয়েছে এবং এটা নাকি আপনাদের সামনেই হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবো না না এরকম আগুন লাগার কোনো বলতে কি যারা জঙ্গল ক্লিনিং করতে এসেছে আমাদের সামনে করেছে এমন কিছুই ঘটনা ঘটেনি বর্তমানে সেই স্থানে বসবাসকারীরা রাজ্য সরকারের নিকট অনুরোধ জানান সরকার যেন তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেয় না হলে খোলা আকাশের নিচে ঠাই দিতে হবে তাদের বিউরো রিপোর্ট আর ই নিউজ